কিন্তু বাচ্চা হয়েছি মাঝে মাঝে আমরা আমাদের ছোটোবেলাটাকে খুব মিস করি, তাই না? বিশেষ করে ছোটোবেলার বন্ধুগুলোকে। স্কুল কলেজের বন্ধুরা তো রয়েইছে, তবে আমার ছোটোবেলায় সব থেকে প্রিয় বন্ধু ছিল আমার দাদু ঠাকুমা। আর বন্ধুত্বের তো কোনো বয়স হয় না। আর এরকম একটি অসমবয়সী বন্ধুত্বের মিষ্টি গল্প নিয়ে আসছে এবার মৈনাক ভৌমিকের পরবর্তী ছবি মিনি। দেখতেই পাচ্ছেন আমার পেছনে পোস্টার রয়েছে, যেখানে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী এবং ছোট্ট অয়ন্যা। কেমন হলো এই ছবির ট্রেলার, চলুন আজকে সেটাই আপনাদের দেখাই। অভিজ্ঞতাটা তো ডেফিনেটলি, মানে এতদিন অভিনেত্রী হয়ে কেমন, ছোটোবেলা থেকে ভেবেছিলাম অভিনেত্রী হবো, সেটা হয়েছিলাম, হয়েছি। তারপর হঠাৎ একটা অদ্ভুত মনে হলো যে প্রোডাকশন করতে পারি, ইচ্ছে হলো, লকডাউনে ইচ্ছেটা হয়েছিল। আর লকডাউনে প্রচুর মাথা চলেছে তো সবার, তো বিভিন্ন রকমের ইচ্ছে, ক্রিয়েটিভিটি প্রকাশ পেয়েছে আর কি। তো সেইখান থেকে হয়ে তারপর জাস্ট একটা নতুন রোলে নিজেকে দেখলাম, স্বপ্নটা দেখলাম প্রথম, তারপর কাজটা হলো একদম। আমি এবং রাহুল আমরা দুজনেই শুরু করলাম স্মল টক আইডিয়াস, এবং তারপর ফার্স্ট মৈনাকে যোগাযোগ করলাম, মৈনাকের সাথে ছবি করার কথা ভাবলাম, সেরকমভাবে জাস্ট ফ্লোতে হয়ে গেল পুরো ব্যাপারটা। মাসি বন্ধু জুটি, তো ওকে জিজ্ঞাসা করবো মিমিদি সারাক্ষণ তোকে মাসি, মানে মাসি বলে দিদি তোমায় ডেকে ডেকেছে নাকি দিদি বলা, মানে দিদি ও আমাকে এমনি দিদি বলে, বাট ফিল্মে যেহেতু আমি মাসি, সো ইয়া ইটস মাসি। আমি শুটিংয়ে ফার্স্ট টাইম দেখিনি ওকে, আমাদের আগে যেহেতু একটা বর্নিং ওয়ার্কশপ অ্যান্ড এভরিথিং, সো ফার্স্ট টাইম ওর সাথে দেখা হয়েছে আমার অফিসে। ও মায়ের সাথে এসেছিলো, মৈনাকের সাথে এসেছিলো, উই ওয়ার রিহার্সিং সাম স্ক্রিপ্টস। তখন আমি ওকে বলেছিলাম মিষ্টি খাবি, না এটা খাবি, না ওটা খাবি, না এটা খাবি, স্ক্রিপ্টটা পড়ি, হ্যালো ওকে ফাইন চলো স্ক্রিপ্টটা পড়ি। সো দ্যাট শি ইজ দ্যাট সিরিয়াস। একদমই নয়, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শি ইজ ভেরি কোয়াইট, ভেরি ওয়েল বিহেভড চাইল্ড, আর খুব ভালো মেয়ে। আর শুটিংয়ে আমরা ডেফিনেটলি, আমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, আমরা একটা অফ অ্যান্ড অফকোর্স আফটার কোভিড আমরা খুব একটা কম বাজেটে ছবি করি, আমরা চেষ্টা করি যাতে অনেকটা টাইম ইউটিলাইজ করা যায়, সেই টাইমের মধ্যে অনেকটা কাজ আমরা যাতে বার করতে পারি। সেই পুরো জায়গাটায় ও আমাদের খুব সাপোর্ট করেছে, মানে শি ওয়াজ ব্রিলিয়েন্ট। প্রত্যেকটা লাইন মুখস্থ, প্রত্যেকটা মানে এখানে গিয়ে ওখানে দাঁড়াতে হবে, আমাদেরও এখনও ভুল হয় বাট ওর কোনো ভুল হয় না। সো শি হ্যাজ অ্যান অ্যামেজিং ফিউচার। এই বিষয়টা এসেন্সিয়ালি আমার কাছে একটা, এটা আমি রিসেন্টলি আমার বন্ধু, আমার আমার যত বয়স বাচ্চা আমার বন্ধুরাও তার বড় হচ্ছে, আমার অনেক বন্ধু বান্ধব মানে অনেক বান্ধবীরা তাদের বিয়ে হয়ে গেছে, তাদের বাচ্চা হচ্ছে, এবার সেটা আমি বহু বছর ধরে নোটিস করছি যে তারা মা হচ্ছে, কীভাবে মা হচ্ছে, কতটা ডিফিকাল্ট তাদের বাচ্চা মানুষ করাটা। সেইখান থেকে আস্তে আস্তে আমি নোটিস করতে শুরু করলাম যে আমাদের ছোটোবেলায় আমাদের বড় হওয়াটা খুব এখন তখন মনে হতো খুব ইজিলি হয়ে গেছে, মানে মারা বড় করে দিয়েছে, অ্যাজ ইফ যেন ওটার পেছনে কোনো খাটুনি নেই। একটা বাচ্চার 9টার সময় রাত্রে খেতে হবে, 12টার সময় খেতে হবে, তার খিদে নেই, তার খেতে ইচ্ছে করছে না, সে বায়না করছে, তাকে খাওয়াতেই হবে কারণ তার ওটা খাওয়ার সময়, সেটা যে কী ডিফিকাল্ট। এবং সেই এই জিনিসটাকে আমরা কোনোদিন প্রাধান্য দিইনি। প্রথম ফোনটা মিমিকি করে বলি যে আমি এরকম একটা গল্প লিখছি, তুই কি করতে ইন্টারেস্টেড হবি, বা তুই ব্যস্ত আছিস, বা যদি কখন ফ্রি থাকবি তাহলে আমি এই গল্পটা লিখবো। এবার ওর ইন্টারেস্টিং লেগেছিলো বলেই আমি তখন ওখান থেকে এগোলাম, এবং ওই সেখান থেকে আমার মিমির সাথে আলাপ, বন্ধুত্ব তৈরি হতে হতে সে আসছি বন্ধু মিমি কোথাও এই ছবির মধ্যে ঢুকে পড়ল। এবং সব থেকে ডিফিকাল্ট এই ধরনের ছবি লিখতে গেলে সেটা হচ্ছে যে মিনি, ছবিটার নাম মিনি, এটা বাচ্চা মেয়ে, তার কাস্টিংটা খুব ডিফিকাল্ট, কিরাম হবে, কেমন করবে, অনেকটা কথা, মানে অনেকটা গোটা ছবিটা জুড়েই এরা দুজনে, তাদের বন্ডিংটা কীরকম হবে। সো সেই বিষয়ে আমি খুব লাকি যে আমরা কাস্টিং করতে করতে, মানে সুরেশ আমার যে কাস্টিং ডিরেক্টর, ও অয়ন্যাকে আনলো, এবং এটা অসম্ভব তৈরি অভিনেতা, মানে সেটা খুব কম দেখতে পাওয়া যায় যে ওটা এত ছোটো একটা বাচ্চা যে গোটা চিত্রনাট্য যে কোনো সময় মুখস্থ বলে দিতে পারবে। সো এই ম্যাচিওরিটি চট করে একটা অভিনেতার মধ্যে পাওয়া যায় না, যেটা আমি অয়নার মধ্যে পেয়েছি বলে আমি মনে করি আমি খুব লাভ। খুবই ভালো অভিজ্ঞতা, কারণ মৈনাকদার সময় প্রথম কাজ। দেখো প্রত্যেকটা অভিনেতা বা অভিনেত্রীর জীবনে ইচ্ছে করে ভালো
ডিরেক্টরের সাথে কাজ করার খুব ইচ্ছে থাকে। আমি ফরচুনেট যে মৈনাকদার সঙ্গে আমার প্রথম ছবিতে আমি কাজ করতে পারলাম। এক্সপিরিয়েন্স ওয়াজ টু গুড, মানে প্রথম দিন থেকে মৈনাকদা যেভাবে গাইড করেছে আমাদের সবাইকে, আর তার সঙ্গে মিমির অপোজিটে যেভাবে আমি কাজটা করতে পেরেছি, যেহেতু মিমির সেই সাপোর্টটা ছিল সেভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে গেছে, তার জন্য ভালোভাবে আমরা সিনগুলো কমপ্লিট করতে পেরেছি। তো সবটা নিয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। কেমন লাগলো আজকে মৈনাক ভৌমিকের পরবর্তী ছবি মিনির এই মিষ্টি ট্রেলারটি? নিশ্চয়ই ভালো লেগেছে এবং নিশ্চয়ই ফিরে গেছেন ছোটবেলার কিছু মুহূর্তে। আচ্ছা, ছোটবেলায় আপনাদের সব থেকে প্রিয় বন্ধু কে ছিল জানান আমাদের কমেন্ট বক্সে। আর আজকের এই ভিডিওটা যদি এনজয় করে থাকেন লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। মিনি এবং বিনোদনের অন্য সমস্ত আপডেটসের জন্য চোখ রাখুন জিও বাংলায়। ক্যামেরায় সুজয়ের সাথে আমি পায়েল, দেখতে থাকুন জিও বাংলায়।